এখানে দেখছি মনোহ চৌধুরী আলাইকুম আসসালাম কাতু এরপরে প্রশ্ন করেছেন জান্নাতুল মা ওয়ালাইকুম সালাম রহমতুল কাতু তাহাজুতের নামাজ কি সন্নত নফল সন্নত না কি নফল আমি শুনেছি নফল সাল্লা আসসালাম এটি নিয়মিত আদায় করতেন তাহলে কি সন্নত হবে না সন্ন্যত আর নফল পার্থক্যের বোঝা উচিত তাহলে সুন্দর প্রশ্ন সৈন্য মানে আসলে আদর্শ তবে এই রাসুল আদর্শের মধ্যে ফরজও রয়েছে সন্ন্যতও রয়েছে নফলও রয়েছে সবই আছে কিন্তু ইসলামের পরিভাষায় শরীর পরিভাষার সন্নত যখন বলা হয় পরিভাষার সন্নত মানে যেটা নাকি কি রাসলাসমের আদর্শ কিন্তু ফরজ না এই সন্নত সনত মক্কাদা আছে গায়ে মক্কাদা আছে অর্থাৎ তাকিতপূর্ণ সন্না আছে যেমন নাকি দিন রাতে বারো আঘাত সোনত মক্কাদা এগুলো আর আরেকটা একটা না এই বারো আখাতের যে সন্নাগুলো আছে যেমন নাকি সালাতদ্দোহা চাষের নামাজ রয়েছে এরপরে তারপরে আপনার এশরাক বলে আমরা আছে তারপর তাহেতুর অজু আছে তাহেতুর মসজিদ রয়েছে এই এগুলো কেউ কেউ আবার এগুলোকে সুনত মক্কাদা বলেছেন তো এই যেমন তাহাযুদ্ধকে কেউ 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 কে মক্কাদা বলেছেন সুনত মানে সুনত মক্কাদা বলেছেন কেউ বলছে অতিরিক্ত শোনা তাহাজুদ্ের ব্যাপারে আসি তো এগুলো শোন না তবে নফল শব্দের অর্থ হলো ফরজ অতিরিক্ত নফল মানে অতিরিক্ত তো ফরজ অতিরিক্ত এই নফলের মধ্যে সুনত্য তক্কাদাও আছে সোনত গায়ে মক্কা যে মক্কাদা না পূর্ণ না এমন শূন্য রয়েছে এবং সাধারণ নফল যেগুলো সেগুলো আছে সবগুলোই নফল তো নফল এটা ব্যাপক আর সনাতমাক্কাদাস এটা হলো বা শূন্য এটা একটু খাস বা এত ব্যাপক না এত খাস হলো তো এটা শূন্য এবং নফল দুটোই দুটো কোথায় ঠিক আছে এরপরের প্রশ্ন চলে আসছি পরের প্রশ্নটি বোধহয় করেছেন আমাদের মনোরজ চৌধুরী ওয়ালাইকুম আসসালাম তোমাকে তো মৃত ব্যক্তির জন্য অমরা করা বিষয়টি হাদিস কত সম্মত হয় সৌর সঙ্গে একজন এক ব্যক্তি ওমরা করতে গিয়ে ওমরা নিয়ত করলেন যে লাভবাইকা আন সুব্রমা সুব্রমার পক্ষ থেকে লাভ ওমরা নিয়োগ করেছেন তো আল্লাহ জিজ্ঞাসা করলেন সুব্রমাকে বললেন যে আমার ভাই অথবা আমার নিকটবর্তী কেউ এই হাদিসটি অনেকে দলীয় পেশ করেছেন যে এই ব্যক্তি আলোচ্য যে ওমরা করলেন আলোচন তখন বললেন যে ঠিক আছে নিজের ওমরাটা আগে করো অরপরে সুব্রমার ওমরা পরে করো অর্থাৎ নিজের ওমরা করার পরে অন্য কারো আদায় করতে পারে অন্য যে কোনো কারো এই ব্যক্তি জীবিত হতে পারে মৃত হতে পারে এই ব্যক্তি জীবিত হতে পারে মৃত হতে পারে দুটো সম্ভাবনা আছে তাদের মৃত্যু ব্যক্তি থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা ব্যাপারে কারো মতন নেই এই হাদিস দিয়ে দুটোর প্রমাণই হয় যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে আমরা করা দিতে পারে এবং যুবত ব্যক্তির পক্ষ থেকে আমরা আদায় করা যেতে পারে তবে ওই ব্যক্তি আমরা আদায় করবো যে নিজের আমরা আগে করেছে সৈয়দ আরমান বিন আনোয়ার ভাইয়ের প্রশ্ন সালাম আলাইকুম রহতোল্লাহ সৈয়দ ভাই যে সৈয়দ ভাইয়ের সৈয়দ ভাই আমাদেরকে ডিরেকশান দিচ্ছেন একটা লিঙ্ক যেখানে শহীদ যেগুলো পাওয়া যাবে ধন্যবাদ সৈয়দ ভাই হ্যাঁ পোস্ট না আমরা আজকে আলোচনা এখানে শেষ করছি আগামী পর্ব আরও আরও দশটি কবির আলোচনা করা হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত